नमस्कार बंधुरा, आमी बांटी बांगलार बागान चैनले आपना देखे स्वागत। बंधुरा, एटी आमार एकटी जायंट भैराइटी फुल, सबे मुख फेटे पापड़ी छाड़ते शुरू करेछे। एटी भैराइटी हलो जेसी हैपगुड। तो बंधुरा, टाइटल आर थाम्बनेल देखे आपनारा निश्चयई बुझते पेरेछेन जे आज आमी आपनादेरके की गाछ प्रतिस्थापन करा देखाबो। हाँ बंधुरा, ठीकई धरेछेन, आज आमी आपनादेरके शेलोसिया गाच प्रतिस्थापन कीभावे करते हैं ता आमी आपनादेरके देखाबो। तो चलो बंधुरा देखे नहीं। एई हलो बंधुरा से शीतकालीन शेलोसिया शीतकालीन फुल गाच। बंधुरा एटी आमी 5 दिन आगे आमी नार्सारी थेके निये एसेछिलाम। जेहेतु आजके आमी प्रतिस्थापन करब, सेहेतु आमी गाछे जल दिइनि बोले गाछगुलो नेतेई एई गाछे। দেখুন বন্ধুরা, এর বিভিন্ন কালার আছে। এটা অরেঞ্জ কালার, এটা একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি আছে, এটা রেড কালার আছে, পিঙ্ক আছে, ইয়েলো কালার আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয়। তো বন্ধুরা দেখুন, এই গাছ খুবই ছোট অবস্থায় আমি নিয়ে এসেছি, যেহেতু এখন আমি 6 ইঞ্চি টবে দেব না, কারণ 6 ইঞ্চি টবে দিলে এই গাছের একটু ক্ষতি হতে পারে। রুট বাউন্ড মোটামুটি হয়েছে, আমি এই গ্রো ব্যাগগুলিতে প্রথমে প্রতিস্থাপন করব, তারপরে অবস্থা বুঝে একে আমি 6 ইঞ্চি টবে রিপোর্টিং করে দেব। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই সেলোসিয়া গাছগুলিকে প্রতিস্থাপন করতে হয়। বন্ধুরা, এই মাটিতে শীতকালীন বিভিন্ন ফুল বসানোর জন্য আমি অক্টোবর মাসের প্রথম সপ্তাহতেই আমি তৈরি করেছিলাম। আমার আগের ভিডিওগুলিতে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে মাটিটি আমি তৈরি করেছিলাম, সবই আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল এই মাটি তৈরি কিভাবে করা হয়েছিল। দেখুন বন্ধুরা, এইগুলো 4 ইঞ্চি গ্রো ব্যাগ, আমি এতে প্রথমে বসিয়ে দেব। এই আমি নিয়েছি, রুট বাউন্ড মোটামুটি হয়েছে, খুব একটা খারাপ হয়নি, তবে আরও ভালো হওয়ার দরকার ছিল রুট বাউন্ড। আর যেহেতু গাছ ছোটো খুবই, আমি 4 ইঞ্চি গ্রো ব্যাগেই আমি রিপোর্টিং করব আগে। তো দেখুন বন্ধুরা, যেহেতু 4 ইঞ্চি গ্রো ব্যাগ, আমি একটা করেই সেলোসিয়া গাছ আমি এতে বসাবো। প্রথমে গ্রো ব্যাগের মাঝখানে এরকম একটু গর্ত মতো করে নিতে হবে, তারপরে এইভাবে একদম মিডিলে এই গাছটিকে রেখে দিতে হবে, এবং তারপরে চারিদিক থেকে এইভাবে মাটি দিয়ে দিতে হবে। এইভাবে মাটি দিয়ে মধ্যাংশে একদম একটু চেপে দিতে হবে গাছটিকে সোজা করে, যাতে গাছটি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এইভাবে আমার বাকি সব সেলোসিয়া গাছগুলিও আমি এই গ্রো ব্যাগে প্রতিস্থাপন করে নেব। তো দেখুন বন্ধুরা, এই 4 রকম কালারের সেলোসিয়া গাছ আমার গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি আমি। এইভাবেই সেলোসিয়া গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে, এবং গাছে জলটাও দিয়ে দিতে হবে প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে। আমি জলটাও দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দিয়ে গোড়াটাও ভিজিয়ে দিচ্ছি। এইভাবে আমার যতগুলি সেলোসিয়া গাছ বসানো হয়েছে গ্রো ব্যাগে, আমি সবই এভাবে বসিয়ে জল দিয়ে দেবো, এবং 4-5 দিন একটু ছাওয়ায় রাখবো, টানা রোদ যাতে গায়ে না লাগে, কারণ টানা রোদ এই গাছে লাগলেই গাছ একটু ঝিমিয়ে পড়বে। ওই জন্য ছাওয়া জায়গায় রাখতে হবে 4-5 দিন, আর রাতের শিশির গাছে যাতে পায় সেই জন্য তখন বার করে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে সেলোসিয়া গাছ প্রতিস্থাপন করে গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে, যাতে গোড়াটা ভিজে ভিজে থাকে। তো দেখুন বন্ধুরা, আমার প্রতিটি গ্রো ব্যাগেই গাছ বসিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, দেখুন। এবং আল ছাওয়া জায়গায় এরকম 4-5 দিন রেখে দিয়ে তারপর আমি টানা রোদে দেব, আর বিকালের দিকে একটু বার করে দিতে হবে, যাতে শিশিরটা এই গাছটা পেতে পারে। তাহলে দেখবেন গাছ আপনাদের দাঁড়িয়ে গেছে। এই গাছগুলি বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু খাবার দিলে হবে না, বসানোর 4-5 দিন পর থেকে কিন্তু খাবার শুরু করে দিলে হবে না, কারণ গাছ বসানোর মিনিমাম 15-20 দিন পরে আপনি খাবার প্রদান করতে পারেন, কারণ
গাছের যে শিকড়গুলি রয়েছে সেই শিকড়গুলি মাটিতে ভালোভাবে ধরতে তারা পারবে, তখন খাবার দিতে হবে। তার আগে কিন্তু খাবার প্রদান করলে এতে আপনার হিতের বিপরীত হতে পারে, গাছ মারাও যেতে পারে। ওই জন্য বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু খাবার দিলে হবে না, এই কথাটা মাথায় রাখবেন। অনেক আর এই ফুল গাছটি দেখতে হয় অনেকটা মোরগ ফুলের মতো, অনেকে বাড়িতে বাড়ির আঙিনায় বা টবে দেখবেন বসায়, মোরগ ফুল যেরকম হয় দেখতে সেরকমই হয়, একটা বাড়ির একটা সৌন্দর্য ফিরিয়ে আনবে। যারা যারা বাড়িতে বসিয়েছেন দেখবেন এই গাছটি যখন বড় হবে তখন দেখতেও সুন্দর লাগবে। আর বন্ধুরা, বৃদ্ধি করার জন্য, এই গাছগুলিকে বৃদ্ধি করার জন্য কী কী খাবার প্রদান করতে হবে আমি তা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। আর রোগ পোকামাকড়ের হাত থেকে এই গাছকে রক্ষা করতেই হবে, কারণ রোগ পোকামাকড় আক্রমণ করলে এই গাছের পাতাগুলি খেয়ে নিতে থাকবে, যেমন লেদা পোকা আছে। আবার মাকড় থাকলে, মাকড় যদি গাছে আপনার ধরে তাহলে পাতা কুঁকড়ে যাবে। ওই জন্য গাছকে আপনার খেয়ালে রাখতে হবে যাতে কোনো রোগ পোকামাকড়, আর রোগ পোকামাকড়ের হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য কখন কী কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন, গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে রাখুন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।